সুপ্রদর্শক, আজ 26 আগস্ট 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন, ঠাকুরগাঁ জেলার গড়েয়া থানার গড়েয়া হাট। প্রতি রবিবার এবং বুধবারে এখানে হাট বসে। এই হাটটা মূলত 12টা থেকে শুরু হয় এবং দুপুরের পর এই হাটটা জমে 1টার পর। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে ষাঁড় গরু, একটু বড় ষাঁড় গরু যেগুলো দাঁত উঠেছে, সেই ষাঁড় গরুগুলির দাম জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে একটা ষাঁড় গরু দেখছি, এই যে দেখুন মোটামুটি সাইজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এটা দাঁত কয়টা? দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা, এটার ওজন কিরকম হবে? এটার ওজন হবে মনে করেন 50 কেজি। 50-55 কেজি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম তো আমি 45 চাচ্ছি। 45 চাচ্ছেন? ক্রেতা কত বলছে? 40 ভাঙাভাঙি, 40-এর নিচে বলে। আর আপনার নিয়ত কততে দিবেন? আমার নিয়ত 40-এর উপরে। 40-এর উপরে হলে দিয়ে দেবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি। আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে ঠাকুরগাঁ জেলার এই গড়েয়া হাটে গরুর দাম বেশি না কম। তারপরে আমরা একটু এইদিকে দেখি, এই যে এই গরুগুলি কাট? এই গরুগুলির মালিক নাই? আচ্ছা, আমরা একটু আসুন, আমরা একটু এদিকে দেখি। ভাই, এটা দাঁত কয়টা? দাঁত নেই এখনো, আগর আগর দাঁত উঠেনি। আচ্ছা, এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 65। 65। ক্রেতা কত বলছে? ক্রেতা বলছে 55। 55 পর্যন্ত দাম বলেছে। আর আপনার নিয়ত কত? আমার নিয়ত 57-58। 57-58 এলে ছেড়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন সমস্ত দেশি প্রজাতির ষাঁড় গরু। তারপরে এখানে আমরা একটু দেখি, এটা দাঁত উঠছে? না, উঠে না। দাঁত আগর। এটা দাম কত যাচ্ছে? দাম আমরা 48। 48,000 টাকা দাম চাইছেন। এখন পর্যন্ত ক্রেতা কত বলছে? ক্রেতা 40,000। 40,000 পর্যন্ত দাম বলছে। আর আপনার নিয়ত আছে? 43 যা হয়। 42-43 যা। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, আপনারা যারা মোটা তাজাকরণের খামার করতে আগ্রহী, মূলত তাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওগুলি প্রস্তুত করছি। ভাই, এই গরুগুলি কার? আপনার? এই যে দেখুন, আপনারা জানেন যে ষাঁড় গরুগুলি একটু দুষ্ট প্রকৃতির হয়। আসসালামু আলাইকুম, একটু সামনে আসবেন। কয়টা গরু আনছেন? এই দুইটা? আচ্ছা, এই যে লাল আর কালো, এই লাল গরুটার দাঁত কয়টা উঠছে? দুইটা। দুইটা। এই যে সুপ্রিয় দর্শক, এই গরুটিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, বেশ সুন্দর গরু। এই যে দেখছেন, দুই দাঁতের গরু। এটার ভাই দাম কত যাচ্ছেন? 65 চাইছেন। এখন পর্যন্ত ক্রেতা কত বলছে? 52 পর্যন্ত বলছে। আর আপনার নিয়ত? নিয়ত তো 60-এর আশেপাশে। 55 হলো দিয়ে দেবে। আর এই যে কালোটা? ওই একই দাম। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, তবে লাল গরুর চাহিদাটা একটু বেশি হয়, আপনারা জানেন। এই যে লাল গরু, এটা চাহিদা বেশি এবং গরুটাও দেখতে অনেক সুন্দর। এই যে আপনারা দেখছেন, আবারও জানিয়ে রাখি, আজ 26 আগস্ট 2020 বুধবার, আর এটা ঠাকুরগাঁ জেলার গড়েয়া হাট। এটা গড়েয়া থানার মধ্যে হাটটা, আশেপাশে হোটেল রয়েছে, এখানে আপনারা থাকারও ব্যবস্থা রয়েছে। এবার এখানে দেখি, এই গরুটা কার? আপনার? ভাই, দাঁত কয়টা উঠছে? দাঁত দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? 55,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 45 পর্যন্ত বলছে। আর আপনার নিয়ত? আমার নিয়ত 48 হলে ছেড়ে দেবে। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, 48 হলে উনি ছেড়ে দেবে। এ ধরনের গরু মোটা তাজা করে 2-3 মাস পরে এগুলো বিক্রি, আরও বেশি দামে বিক্রি হয়। তারপরে আমরা এখানে একটু দেখি, এটা কার? আপনার? ভাই, এটা দাঁত কয়টা? দুই দাঁত। এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে ভাই 62। 62। তারপর ক্রেতা কত পর্যন্ত বলছে? এখনো বলেনি। আপনার নিয়ত কত? ছাড়া নিয়ত তার আছে, আমরা শুনি তাও একটু। 55,000 টাকা। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, 55,000 টাকায় এই ধরনের গরু আপনারা এই হাট থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন, আপনারা অনেকে আমাদের কাছে একটু বড় ষাঁড় গরুর দামগুলি জানতে চান, বাছুর না, একটু বড়। তো আমরা সেই গরুগুলির আমরা দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারপর আমরা এই যে এখানে একটু দেখি, এই লাল গরুটা কার? আপনার? হ্যাঁ, একটু আসবেন। আসসালামু আলাইকুম। এই একটা গরু আনছেন? এই একটাই।
একটাই এটা কি আপনার বাড়ির না কিনা গরু কিনা গরু আচ্ছা এটা দাঁত কয়টা দাঁত নাই দাঁত উঠেনি এটার দাম কত দাম দাম 75 75,000 টাকা চাইছেন ক্রেতা কত পর্যন্ত বলছে 65 65 পর্যন্ত দাম বলছে এটা কি জাতের ভাই শাইওয়াল এটা শাইওয়াল এর জন্য দামটা একটু বেশি হ্যাঁ তা আপনার নিয়ত কত 70 70 আপনার নিয়ত এই যে দেখছেন সুপ্রিয় দর্শক এই যে এটা শাইওয়ালের কিছু পার্সেন্টেজ আছে এটার মধ্যে উনি বলছে যে 70,000 টাকা এই যে দেখুন এই যে সুপ্রিয় দর্শক এখানে আমরা একটা দেশি গরু দেখছি এটা আপনার আসসালামু আলাইকুম এটা কি আপনার জি আপনার কেনা না বাড়ি আমার কেনা 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 এটা দাঁত কয়টা দাঁত চারটা চারটা জি এটা দাম কত চাওয়া হচ্ছে দাম চাই 43,000 জি আর ক্রেতা এই পর্যন্ত কত বলছে ক্রেতা কইছে 7,000 করে কইছে 37 আর আপনার নিয়ত নিয়ত একটু 40 এর একটু কম হইলে দিও 40 এর একটু মানে 37 বলছে আর একটু 38-39 হইলে আপনি দিয়ে দিবেন মোটামুটি আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এটা দেশাল গরু ভাই এই গরুটা আপনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা এই ধরনের গরু এটা কি রকম দামে বিক্রি হয় এটা বিক্রি হবে 45-46 45-46,000 টাকা এই গরুটা বিক্রি হবে এটা দাঁত কয়টা দাঁতে নেই দাঁত উঠে নেই আচ্ছা আগর অথবা দুই দাঁত এই ধরনের আপনি বলছেন 45-46,000 টাকায় বিক্রি হয় দূর দূরান্তের মানুষ যদি আপনার কাছে গরু নিতে চায় এই ধরনের গরু আপনি কতগুলি সাপ্লাই দিতে পারবেন আপনার যতগুলো লাগে আমি কিনে দিতে পারবো যতগুলো লাগবে আপনি কিনে দিতে পারবেন এই 45-46 এর মধ্যে এই ধরনের গরু আর বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে তো ট্রাক যায় অবশ্যই আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে এইখানে এই ঘরে আছে আচ্ছা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যমটা কি করতে পারবে নাম্বার দিব আমি বলেন নাম্বার বলেন 01722-0479 আরেকবার বলেন 01722-0479 আচ্ছা এই নম্বরে যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনি এরকম 45,000 টাকার মধ্যে এই ধরনের সারগরু আপনি 45-46 এর মধ্যে এই ধরনের সারগরু আপনি দিতে পারবেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে সেই সাথে গরুর সারগরুর দাম জানানোর পাশাপাশি আমরা পাইকারদেরও আমরা নাম্বারগুলি দিয়ে দিলাম আপনারা অনেকে পাইকারদের নাম্বার চান এবং তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এই হাটে আপনি শুনলেন যে যতগুলি তো গরু দরকার উনি ততগুলি গরুই আপনাদেরকে সাপ্লাই দিবে এই যে এই ধরনের গরু 45-46,000 টাকার মধ্যে এই যে আপনারা দেখুন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি আপনারা নিজেরা নির্ধারণ করবেন এই হাটে গরুর দামটা ঠিক আছে না বেশি চাচ্ছে তো সুপ্রিয় দর্শক আজ 26 আগস্ট 2020 বুধবার আপনারা দেখছেন ঠাকুরগাঁর গড়িয়া হাট প্রতি বুধবার এবং রবিবারে এখানে হাট বসে এই হাট থেকে আমরা বড় বড় সার গরুর দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতায় আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা